প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা তো আজকের আমার আলোচনার বিষয় কোডিক দুই পরিস্থিতিতে দুই হাজার বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তো আজকের আলোচনায় আসি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই সিলেবাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর পাবে ইনশাল্লা তো প্রিয় সুদীপ রিন্দু এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে শিখন ফল এর উপর ভিত্তি করে তো শিখন ফল কি সেই সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন শিখন ফল হচ্ছে এমন একটি ফল যেটি এই পাঠ শেষে অর্জিত হয় অর্থাৎ একটি নির্দিষ্ট অধ্যয় বা পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারলো সেটি হচ্ছে শিখন ফল উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই তাহলে আমরা বিশেষ করে আমাদের প্রত্যেকটা বইতে কিন্তু পাঠ্য বইতে কিন্তু শিখন ফল উল্লেখিত আছে প্রথমে কিন্তু উল্লেখ আছে আমরা একটু শিখন ফল লক্ষ্য করি তো এই যে লক্ষ্য করি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটা আমাদের সামনে এসেছে তো শিখন ফলটা দেখানোর জন্য আমি বইটা বের যে লক্ষ্য করি প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব তাই না তো এই ক্ষেত্রে নিচে লেখা আছে পাঠ শেষে আমরা একটু বড় করি এই যে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখতে পারবো যা জানতে পারবো এইগুলাই হচ্ছে শিখন ফল বিশেষ করে প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে আসে শিখন ফল তো এই শিখন ফলের গুরুত্ব অনুযায়ী বিশেষ করে এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি রচিত হয়েছে সেটি আমরা আজকে দেখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই শিখন ফলের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে এমন বিষয়সমূহ কোন ভিত্তিতে নির্ণয় করা হয়েছে সেগুলি আমরা একটু আলোচনা জানার চেষ্টা করি তো লক্ষ্য করি পরবর্তী শ্রেণীতে পাঠের ভিত্তি হিসেবে যে সমস্ত শিখন ফল অর্জন করা একান্ত প্রয়োজন সেগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিন্যাসকৃত সিলেবাসে আবার যে সমস্ত পাঠসমূহ শিক্ষার্থীদের কাছে নতুন এবং অন্য কোনো শ্রেণীতে অন্তর্ভুক্ত নেই বিধায় সে সমস্ত বিষয়গুলি এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আবার শিক্ষার্থীদের জন্য যে সমস্ত বিষয়ের উপর ধারণা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো শিক্ষার্থীদের একান্ত জানার প্রয়োজন হিসেবে এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে সিলেবাসের আরও যে সমস্ত শিখন ফলসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো লক্ষ্য করি যে শিক্ষণ ফলগুলোর মধ্যে সংশ্লিষ্ট অধ্যয়ের বিষয়বস্তু সম্পর্কে বৃহত্তর ধারণা তৈরি হবে সেগুলিও সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আবার শিক্ষার্থীদের শিক্ষণের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে যে সকল শিক্ষণ ফল সম্পর্কে শিক্ষার্থীদের একান্ত জানা প্রয়োজন সেগুলোও এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আবার শিক্ষার্থীদের সার্বিক বিষয় যেমন মানসিক শারীরিক এই সমস্ত বিষয়ের বিকাশের গুরুত্ব বিবেচনার ক্ষেত্রে একান্ত প্রয়োজন সে সমস্ত পাঠসমূহ এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হয়নি এমন শিক্ষণ ফলসমূহ বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাঠদান সম্পন্ন হয়েছে এমন শিক্ষণ ফলসমূহ সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি আবার শিক্ষার্থীরা পূর্ববর্তী শ্রেণীতে পাঠের অল্প বা পূর্ণ ধারণা পেয়েছে এমন শিক্ষণ ফল এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি আবার পরবর্তী শ্রেণীতে বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে এমন বিষয়সমূহ এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি আবার এমন শিক্ষণ ফল আছে যেগুলি শিক্ষার্থীরা অর্জন না করলেও সমস্যা হবে না সেইগুলিও এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি আবার বর্তমানে পাঠদান না করলে পরবর্তী শ্রেণীতে বিঘ্ন সৃষ্টি হবে না এই সমস্ত বিষয়সমূহ এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সংক্ষিপ্ত সিলেবাসের বিভিন্ন শিক্ষণ ফল অন্তর্ভুক্ত করার এবং না করার কারণ সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে বিশেষ করে সিলেবাসের মধ্যে তারই ভিত্তিতে আমি এখানে কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি এবার আমরা এই অষ্টম শ্রেণীর পুনরায় বিন্যাসকৃত পাঠ্যসূচি কোন বিষয়ের উপরে কয়টা ক্লাস অনুষ্ঠিত হবে সেগুলি দেখার চেষ্টা করব তো এই যে লক্ষ্য করি তিরিশ কার্য দিবসের মধ্যে কোন বিষয় সিলেবাসের কত পৃষ্ঠে আছে এখানে উল্লেখ করা হয়েছে তো প্রথমে আসি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের উপরে তো এই যে ছকটি আমরা দেখতে পাচ্ছি এটি যে কলামটি আছে এখানে অধ্যায়ের নাম বা গদ্য বা পদ্য বা কবিতা এই সমস্ত বিষয়ের নাম এখানে উল্লেখ আছে এবং পরবর্তী দ্বিতীয় নম্বর কলামে শিখন ফল অর্থাৎ পাঠ্য বইয়ে যে শিক্ষণ ফল আছে সেই শিখন ফল এখানে উল্লেখ করা হয়েছে এবং এই যে মাঝখানের কলামটিতে বিষয়বস্তু বা পাঠ শিরোনাম উল্লেখ করা হয়েছে এবং তারপরের কলামটিতে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা বা না করা যৌক্তিকতা সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা প্রদান করা হয়েছে তো যদিও আমি এই তথ্যের আলোকে কিছুক্ষণ পূর্বে আমি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা না করা সম্পর্কে আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সর্বশেষে প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা উল্লেখ আছে তো বাংলা বিষয় লক্ষ্য করি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নামে যে প্রবন্ধটি আছে এর উপরে দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে আমাদের লোকশিল্প ও সুখী মানুষ এর উপরে ক্লাস অনুষ্ঠিত হবে দুই বিঘা জমি কবিতার উপরে দুইটি টিম পাশের লোকে কিছু বলে এই কবিতার উপরে একটি নারী কবিতার উপরে দুইটি টিম এবং একুশের গান কবিতার উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ সাধু ও চলিত্রিতির পার্থক্যের উপরে একটি ক্লাস ধ্বনি ও বর্ণের উপরে একটি ক্লাস মফলা ও বফলা উচ্চারণের উপরে একটি ক্লাস সন্ধির উপরে একটি ক্লাস বিসর্গ সন্ধির উপরে একটি ক্লাস শব্দ ও পদের উপরে একটি ক্লাস লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণের উপরে একটি ক্লাস ধাতু নিরাপদ এর উপরে একটি ক্লাস মৌলিক ও সাধুত ধাতু এর উপরে একটি ক্লাস এবং ক্রিয়ার কালের উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে এই বাংলা ব্যাকরণ অংশের এছাড়াও বাংলা ব্যাকরণ অংশের যেমন ব্যক্তিগত পত্র একটি ক্লাস পত্রের উপর একটি ক্লাস নিমন্ত্রণ পত্রের উপর একটি ক্লাস ভাব সম্প্রসারণের উপর একটি ক্লাস প্রবন্ধ রচনার উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে এবং সারাংশ সারমর্ম নিজের দায়িত্বে শিক্ষার্থীদের পড়ে নিতে হবে তো এবার আসি রিভাইজড সিলেবাস ক্লাস এইট সাবজেক্ট ইংলিশ পেপার ওয়ান অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্ট লক্ষ্য করি ইউনিট ফাইভের উপরে নয়টি ক্লাস অনুষ্ঠিত হবে এবং ইউনিট সেভেনের উপরে ছয়টি ক্লাস অনুষ্ঠিত হবে এই ইংলিশ ফার্স্ট পার্ট এর উপর এবার আসি অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র চেঞ্জিং সেন্টেন্স এর উপরে পাঁচটি ক্লাস ভয়েজের এর উপরে দুইটি ক্লাস এবং প্যারাগ্রাফস এর উপরে তিনটি ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি অষ্টম শ্রেণীর গণিতের উপরে পুনরায় বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কোনগুলি উল্লেখ করা হয়েছে আমরা একটু লক্ষ্য করি দ্বিতীয় অধ্যায় মুনাফা এর উপরে দুইটি ক্লাস তৃতীয় অধ্যায় পরিমাপ এর উপরে তিনটি ক্লাস চতুর্থ অধ্যায় উপরে ক্লাস পঞ্চম অধ্যায় ভগ্নাংশের উপরে ক্লাস ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণের উপরে দুইটি ক্লাস সপ্তম অধ্যায়ের উপরে একটি ক্লাস অষ্টম অধ্যায় চতুর্ভুজের উপরে চারটি ক্লাস নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্যের উপরে দুইটি ক্লাস এবং একাদশ অধ্যায় তথ্য ও উপাত্তের উপরে দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপরে কোন অধ্যায়ের উপরে কয়টি ক্লাস অনুষ্ঠিত হবে আমরা একটু লক্ষ্য করি চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশ উপরে একটি দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠনের উপরে একটি দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে সপ্তম অধ্যায়ের উপরে দুইটি তিনটি চারটি পাঁচটি ক্লাস অনুষ্ঠিত হবে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার উপরে তিনটি আর একটি চারটি ক্লাস অনুষ্ঠিত হবে দশম অধ্যায়ের উপরে অম্ল ক্ষারক ও লবণের উপরে একটি দুইটি তিনটি ক্লাস অনুষ্ঠিত হবে একাদশ অধ্যায় আলো এর উপরে দুইটি এবং আরো একটি মোট তিনটি ক্লাস অনুষ্ঠিত হবে এবং চতুর্দশ অধ্যায় পরিবেশ ও বাস্তুতন্ত্র এর উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে বিশেষ করে বিজ্ঞান বিষয়ের উপরে তো এবার আসি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর উপরে কোন অধায়ের উপরে কয়টি ক্লাস অনুষ্ঠিত হবে আমরা একটু লক্ষ্য করি দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ উপরে একটি দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে তৃতীয় অধ্যায়র উপরে একটি চতুর্থ অধ্যায়র উপরে একটি পঞ্চম অধ্যায়র উপরে একটি ষষ্ঠ অধ্যায়র উপরে একটি সপ্তম অধ্যায়র উপরে একটি অষ্টম অধ্যায়ের উপরে একটি নবম অধ্যায়ের উপরে একটি দশম অধ্যায়ের উপরে একটি একাদশ অধ্যায়ের উপরে একটি দ্বাদশ অধ্যায়ের উপরে একটি ত্রয়োদশ অধ্যায়ের উপরে একটি এবং চতুর্দশ অধ্যায়ের উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি অষ্টম শ্রেণীর পুনরায় বিন্যাসকৃত সিলেবাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে এক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক এর উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে এবং আইসিটি তৃতীয় অধ্যায়ের উপরে ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি অষ্টম শ্রেণীর পুনরায় বিন্যাসকৃত পাঠ্যসূচী ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় আকাইদ এর উপরে একটি দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে দ্বিতীয় অধ্যায় ইবাদতের উপরে একটি দুইটি তিনটি চারটি ক্লাস অনুষ্ঠিত হবে তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিসের উপরে একটি দুইটি তিনটি ক্লাস অনুষ্ঠিত হবে চতুর্থ অধ্যায় আকলাকের উপরে একটি দুইটি তিনটি চারটি ক্লাস অনুষ্ঠিত হবে এবং পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত এর উপরে একটি দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় সম্পর্কে তৃতীয় অধ্যায়ের চারটি ক্লাস চতুর্থ অধ্যায়ের উপরে ক্লাস পঞ্চম অধ্যায়ের উপরে আর আর ক্লাস ষষ্ঠ অধ্যায়ের উপরে ছয়টি ক্লাস সপ্তম অধ্যায়ের উপরে আটটি ক্লাস এবং অষ্টম অধ্যায়ের উপরে ছয়টি ক্লাস এবার আসি বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা সম্পর্কে তৃতীয় অধ্যায়ের তিনটি পঞ্চম অধ্যায়ের তিনটি ষষ্ঠ অধ্যায়ের দুইটি সপ্তম অধ্যায়ের একটি এবং দশম অধ্যায়ের একটি ক্লাস অনুষ্ঠিত হবে এবার আসি খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা বিষয় সম্পর্কে তৃতীয় অধ্যায়ের তিনটি পঞ্চম অধ্যায়ের চারটি ষষ্ঠ অধ্যায়ের চারটি নবম অধ্যায়ের তিনটি এবং দশম অধ্যায়ের উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে এবার আসি অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তির উপরে দুইটি তিনটি ক্লাস তৃতীয় অধ্যায় কৃষি উপকরণের উপরে একটি ক্লাস চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ুর এবং ষষ্ঠ অধ্যায় বনায়নের উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে এবার আসি অষ্টম শ্রেণীর গারস্থ বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের একটি ক্লাস চতুর্থ অধ্যায়ের দুইটি পঞ্চম অধ্যায়ের তিনটি সপ্তম দুইটি এবং অষ্টম দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক আমার এই অষ্টম শ্রেণীর পুনরায় বিন্যাসকৃত সিলেবাস সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন তো আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট কিভাবে প্রস্তুত করতে হবে এবং জমা দিতে হবে তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তথ্যসমূহ পাওয়ার জন্য এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফিজ